হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের জন্য এই 30 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর যেটি লেটেস্ট শিক্ষা চাকরি খেলা এই যে পেপারটি বেরোয় তার রিভিউ করব। আমরা দেখে নেবো আজ কী কী ইম্পর্টেন্ট নিউজ আছে এবং কোথায় কোথায় কী কী অ্যাপ্লাই করা যাবে এবং কোথায় কোনো কিছু রেজাল্ট বেরিয়েছে কি না, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সম্পর্কে একটু ডিসকাস করব। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। তো ফার্স্ট পেজ আপনাদের সামনে এখানে ওপেন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম যে নিউজগুলি রয়েছে সেটি হচ্ছে কোলফিল্ডসে আপনাদের 839 জন লোক নেওয়া হবে, ট্রেনিং অপারেটর পদে 619 জন এবং মাইনিং সর্দার জুনিয়র ওভারম্যান এবং সার্ভেয়ার পদে 220 জন লোক নেওয়া হবে। নেক্সট খবর হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে 413 জন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হয়েছে। এখানে আপনার রায়পুর ডিভিশন এবং ওয়াগন রিপেয়ার শপে এর প্রশিক্ষণ চলবে, যেটি আপনাদের ট্রেড অ্যাপ্রেন্টিসের অ্যাক্ট অনুযায়ী আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন আপনারা স্টাইপেন্ড পাবেন। নেক্সট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে WBPDCL-এ 47 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ওয়েলফেয়ার অফিসার পদে লোক নেওয়া হবে। ITBP-তে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশে 390 জন সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে 390 জন লোক নেওয়া হবে। 66 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 1 এবং কেশিয়াড়ি ব্লকে। নেক্সট আমরা এবার পরের পেজে চলে যাব, সেখানে আপনারা দেখতে পাবেন যে ITBP-তে 390 জন লোক নেয়, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা এবং www.recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে সব কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। 66টি অঙ্গনওয়াড়ি কর্মী যে ডিটেলস তার এখানে দেওয়া রয়েছে, বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, এবং এখানে সব কিছু কোথায় পাঠাতে হবে তার ঠিকানা দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে আপনাদের WBDCL-এ যে 47 লোক নেওয়া হবে তার ডিটেলস বাঁ দিকে দেওয়া রয়েছে, শূন্য পদ অনুযায়ী সব কিছু ভ্যাকেন্সি এখানে ব্রেক করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে আপনার দক্ষিণপুর রেলে যে ট্রেড অ্যাপ্রেন্টিসে তার বিভিন্ন কোন কোন ট্রেডে কী কী লোক নেওয়া হবে সেটি বলে দেওয়া আছে। বয়স হতে হবে আপনাদের 15 থেকে 24 বছরের মধ্যে, যারা সংরক্ষিত প্রার্থীরা সংরক্ষণ নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এছাড়া আপনাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে, নির্বাচিত প্রার্থীদের 24 টাকা করে ফি জমা দিতে হবে। অ্যাপ্লাই করবেন www.accr.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট আপনার যেটা হচ্ছে ট্রেনিং অপারেটর পরে 619 জন যেটি লোক নেওয়া হবে কোলফিল্ডসে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং মাইনিং সদরেরও অন্যান্য ডিটেলস এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে অপারেটর এবং বাদে অন্যান্য পদগুলিতে যে কোনো প্রতিষ্ঠান থেকে 55% নম্বর সহ মাধ্যমিক এবং সেই সঙ্গে হেভি মোটর ভেহিকেল চালানোর লাইসেন্স। আপনাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে এবং ট্রেনিং চলাকালীন বেতন পাবেন 1034 টাকা করে বেসিক বেতন দেওয়া হবে, তার সঙ্গে অন্যান্য DA পাবেন। 3 বছরের ট্রেনিং শেষে আপনাদের পদে অ্যালট করে দেওয়া হবে, তখন আপনারা ফুল স্যালারি পাবেন। আবেদন করতে হবে NCLCIT, আমরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে লেখা রয়েছে, .in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেখানে আপনার ডিটেলস পেয়ে যাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আপনাদের আবেদন করতে হবে www.pashchimmednipur.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এবার কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে, আমি পেজটি পজ করে দিয়েছি, আপনারা চাইলে পজ করে করে কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন, এর অ্যান্সার কিও পরবর্তী পেজে দেওয়া রয়েছে। এবার কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেবো, আপনাদের অর্থনীতি ব্যাংকিং এবং কী কী অবিটিওরি হয়েছে তার এখানে সব কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে যেখানে যে ইনফরমেশনটা নেওয়া দরকার সেটি অবশ্যই নোট ডাউন করে নেবেন। এবং ভারতের এখানে একটি ইম্পর্টেন্ট টেবিল করে দেওয়া আছে, ভারত এবং অন্যান্য দেশের সাংবিধানিক বৈশিষ্ট্যের কিছু তুলনামূলক আলোচনা করে দেওয়া আছে, কোনটি যুক্তরাষ্ট্রীয়, কোনটি সংসদীয় পদ্ধতি চলে, কোনটি গণতান্ত্রিক, কোনটিতে রাজ্যসভা লোকসভা কী পদ্ধতি, আপার হাউস এবং লোয়ার হাউসে তার একটি কম্পারিজন করে দেওয়া আছে, যেটি পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, রাজ্যের খবর, সেরা স্কুলের পুরস্কার মূল্য বেড়ে 50,000, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফর, যিনি ইথেসুনি আনাডেরা, ইনি প্রথমবারের জন্য 2 দিনে ভারত সফর এলেন, বুন্দেলখণ্ড এক্সপ্রেসের নাম অটল পথ রাখা হলো, এবং এখানে কতগুলো আরও কতগুলো হায়দ্রাবাদে শোরুম খুললো বিশ্ব বাংলার, নয়া রায়পুরের নাম হলো অটল নগর, এবং পেট্রোলিয়ামে কোক আমদানি নিষিদ্ধ করে দেওয়া হলো, প্রতিরক্ষাতে সামরিক শক্তিতে আমেরিকা পিছনে ফেলার পরিকল্পনা চীনের, ইন্ডিয়া 29 ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস, এটি সচেতনতা মিলেট সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। পরীক্ষার কী কী ফল প্রকাশিত হয়েছে আপনার বাঁ দিকের লিস্টে দেখতে পাচ্ছেন এবং আসন্ন সামনে কী কী পরীক্ষা রয়েছে তার 4টি ডান দিকে করে দেওয়া আছে। আপনারা যারা যারা এসে পরীক্ষা অ্যাপ্লাই করেছেন তারা ডেটগুলি অবশ্যই নিজেদের ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন। এছাড়া আরও এখানে কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের
নিউজ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সেন ওয়ানের আত্মজীবনী প্রকাশিত হলো নো স্পিন। এছাড়া আপনার চাকরি পরীক্ষায় খেলার বিভিন্ন একটি এখানে আর্টিকেল প্রত্যেকবারই দেওয়া থাকে, এখানে কিছু দেওয়া রয়েছে। এখন যে এশিয়ান গেমস চলছে, সেই এশিয়ান গেমস সম্পর্কে আপনাদের এখানে 20টি প্রশ্ন করা হয়েছে। আপনারা প্রশ্নগুলি এই সপ্তাহে করে অ্যান্সার করে রাখবেন, এরপরে যে নেক্সট এডিশনটি বেরোবে সেখানে আপনাদের উত্তরগুলো দেওয়া থাকবে। আগের বারের পেপারে যারা কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছিল তাদের উত্তর এই সপ্তাহের পেপারে দেওয়া রয়েছে, আপনারা যারা অ্যাটেম্প করেছিলেন অবশ্যই মিলিয়ে নেবেন। বিরাট কোহলি সম্পর্কে কতগুলি স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া রয়েছে, যে আপনি উনি অধিনায়ক হিসাবে অনেক রেকর্ডই ভেঙে ফেলছেন, তার রেকর্ড এখানে কিছু দেওয়া রয়েছে। সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড এখানে দেওয়া রয়েছে, সেখানে উনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। এবং লাস্ট পেজে আপনাদের সরকারি চাকরির কী কী খবর, এখন ভ্যাকেন্সি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। স্টাফ সিলেকশন কমিশনার, কনস্টেবল, জিটি, IBPSC, PO, DFCLA, এক্সিকিউটিভ, DRDO-তে সিনিয়র টেকনিশিয়ান, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের অফিসার এবং কতগুলি পোস্ট রয়েছে, তার শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, লাস্ট ডেট সব কিছু দেওয়া রয়েছে। তো আপনারা যে যোগ্যতাগুলি আপনাদের ম্যাচ করে, এখানে আরও নিচে অনেকগুলি পোস্ট রয়েছে, আপনারা সবগুলি দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। তো এটাই ছিল বন্ধুরা এই সপ্তাহের পেপারের রিভিউ। আপনারা যা যা ইম্পর্টেন্ট নোটস করা দরকার এখান থেকে করে নেবেন। এবং আর একটি ইম্পর্টেন্ট খবর, আজকে আপনাদের যে এসআইয়ের জন্য ক্র্যাশ কোর্সে যে ভিডিও সিরিজটি চালু হয়েছিল সেটি মাঝপথে বন্ধ ছিল, আজ থেকে আবার সেখানে ভিডিও আপলোড হবে। তা আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে থাকবেন, যাতে ভিডিওতে বেশি সংখ্যক মানুষ দেখে উপকৃত।